প্রতি বছরের ন্যায় এবছরেও মন্তেশ্বর থানা প্রাঙ্গণে শ্রী শ্রী মা চামুণ্ডা পূজা অনুষ্ঠিত হল মহা ধুমধামের সাথে আজ শনিবার। এই পুজোকে উপলক্ষ করে থানা চত্বরে সাজো সাজো রব। আজ শনিবার মন্তেশ্বরে মাইচপাড়ায় মূল মন্দির থেকে মা চামুণ্ডাকে পালকি করে সমগ্র মন্তেশ্বর গ্রাম শোভাযাত্রার মাধ্যমে পরিক্রমা করে থানার মন্দিরে পুজো অনুষ্ঠিত হল। থানার পুলিশ কর্মীরা সহ আশপাশের সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই পুজোকে উপলক্ষ করে থানা চত্বরে দুদিনব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানান থানা কর্তৃপক্ষ। এই পুজো উপলক্ষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার এক ঝাঁক প্রশাসনিক আধিকারিক, পূর্ব বর্ধমান জেলার এসপি, অ্যাডিশনাল এসপি, কালনা এসডিপিও, কালনা সিআই, পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক, মন্তেশ্বরের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, বিশিষ্ট সমাজসেবী আজিজুল শেখ সহ আরও অনেকে। আজ থানার পক্ষ থেকে হারিয়ে যাওয়া 30টি মোবাইল উদ্ধার করে মোবাইলের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলো। দুস্থ মহিলাদের বস্ত্র ও দুস্থ মানুষদের ছাতা বিতরণ ও ব্লকের সমস্ত সিভিকদের একটি করে জ্যাকেট দেওয়া হয়। আপনাদের জন্য এটা পসিবল হয়েছে, আমরা জাস্ট কুনাল বোধে আপনাদেরকে বলেছিল আপনারাই পসিবল করেছেন। এছাড়া এখানে কালী পূজার যেটা আছে, এখানে যেটা কালী পুজো বা দুর্গাপূজা না হয়ে এখানে চামুণ্ডা পূজা হয় আর কি, প্রতিবার আগেরবারও এসেছিলাম। আর বেশি কিছু বলবো না, নববর্ষের সবাইকে আমার শুভেচ্ছা, আমার প্রণাম, ঈদ মুবারক। অলদো নববর্ষ আর ঈদ এখনও চলে গেছে, তাও যাই হোক, আপনাদের কাছে আমি একটা জিনিস বলবো, আমরা আপনাদেরই মতনই আমরা সোসাইটিরই মানুষ, আমরা কোনো মঙ্গল গ্রহ থেকে আসিনি। তো আপনাদের যদি আমাদের অভিযোগ থাকে পুলিশের কাছে, আপনাদের অভিযোগ থাকতেই পারে কি এখানে আরও টহলদারি দরকার, এখানে আরও পুলিশিং দরকার, আপনারা অবশ্যই জানাবেন, কিন্তু ক্ষোভ আর বিক্ষোভ রাখবেন না। কোনো সময় যদি কোনো ডাউট আছে, কোনো অসুবিধা আছে, থানাতে আসবেন। থানাতে যদি কথা শুনছে না, সিধা এসপি অফিসেও আসতে পারেন, কোনো অসুবিধা নেই। মন্তেশ্বর থেকে আমার কাছে অনেক লোক আসে দিন, কোনো ব্যাপার না। কিন্তু জানাবেন কি স্যার এই জিনিস হচ্ছে না, আমাদের নাম্বার, সিনিয়র অফিসার্সদের নাম্বার এখানে আছে, আমাকে ডেইলি কেউ না কেউ অড টাইমেও ফোন করে, আমি ফোন ডেফিনেটলি উঠাই, উঠিয়ে কিন্তু ওনাদের যা বক্তব্য থাকে সঙ্গে সঙ্গে অ্যাটলিস্ট আমরা ট্রাই করি কি অ্যাটলিস্ট ওর সমস্যাটার সমাধান যদি করতে পারি, 100% যদি না করি। তো আমি এটাই বলবো কি, আর সিভিক ভলেন্টিয়ার্সদেরকে বলবো কি তোমরা ভালো করে কাজ করবে, ব্যবহার সবার সাথে ভালো করবে, আর কোনো যদি কোনো অসুবিধা আপনারা প্লিজ থানার কাছে আসবেন, আমরা আছি, আমাদের উপরে অ্যাডমিনিস্ট্রেশন। জ্যোতির্ময় ব্যানার্জি ও কমল বরার রিপোর্ট, সাম্যজিৎ।